আজকে আমরা আলোচনা করব ভার্বের সাথে অ্যাবিলিটি যোগ করা পর যোগ্যতা ক্ষমতা অর্থ প্রকাশিত হয় এবং নাউনের কাজ করে। তো এখন আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি এবং পুরো বিষয়টি একটি ক্লাসে কেবল তিন থেকে চার মিনিটে আমরা বুঝে যাব। আজকে ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বইটি থেকে না হলো এবং এই বইটি সম্পূর্ণ বাংলা মিনিং আলোকে লেখা হয়েছে এবং ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হচ্ছে। আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। তো বন্ধুগণ, আজকে আমরা শিখব ভার্বের সাথে অ্যাবিলিটি যোগ করার পর হাজার হাজার শব্দ বানায় পড়া যাবে। যেমন যে সকল শব্দের সাথে যোগ্যতা ক্ষমতা অর্থ প্রকাশ পায় তাদের ইংরেজি শব্দের সাথে অ্যাবিলিটি যোগ করে যোগ করিতে হয়। যেমন রাইট অর্থ লেখা, রাইট অ্যাবিলিটি লেখার যোগ্যতা, লেখার ক্ষমতা। টিচ থেকে টিচ অ্যাবিলিটি পড়ানোর যোগ্যতা বা পড়ানোর ক্ষমতা। প্লে থেকে প্লে অ্যাবিলিটি খেলার যোগ্যতা বা খেলার ক্ষমতা। থিঙ্ক থেকে থিঙ্ক অ্যাবিলিটি চিন্তা করার যোগ্যতা বা ক্ষমতা। ওয়ার্ক থেকে ওয়ার্ক অ্যাবিলিটি কাজ করার যোগ্যতা বা ক্ষমতা। ওয়াক থেকে ওয়াক অ্যাবিলিটি হাঁটার যোগ্যতা বা ক্ষমতা। রিড থেকে রিড অ্যাবিলিটি পড়ার যোগ্যতা বা পড়ার ক্ষমতা। তো এইভাবে কুক থেকে কুক অ্যাবিলিটি রান্না করার যোগ্যতা বা রান্না করার ক্ষমতা। যেমন ডোনেট ডোনেট অ্যাবিলিটি দান করার যোগ্যতা বা ক্ষমতা। যেমন হেল্প থেকে হেল্প অ্যাবিলিটি সাহায্য করার যোগ্যতা বা ক্ষমতা। কন্ট্রোল থেকে কন্ট্রোল অ্যাবিলিটি নিয়ন্ত্রণ করার যোগ্যতা বা ক্ষমতা। লাভ থেকে লাভ অ্যাবিলিটি ভালোবাসার যোগ্যতা বা ক্ষমতা। যেমন রান থেকে রান অ্যাবিলিটি দৌড়ানোর যোগ্যতা বা দৌড়ানোর ক্ষমতা। বন্ধুগণ, এইভাবে অনেক অনেক ভার্বের সাথে অ্যাবিলিটি যোগ করে পড়া যায়। তাই প্র্যাকটিস করতে থাকুন এবং নিচে বেশ কিছু শব্দ দেওয়া হলে এই শব্দগুলির সাথে অ্যাবিলিটি যোগ করে পড়তে থাকুন। তো বন্ধুগণ, আমরা দেখতে পাই অ্যাঞ্জযুক্ত ভার্বের সাথে অ্যাবিলিটি যোগ করার যোগ্যতা ক্ষমতা অর্থ প্রকাশিত হয়। যেমন রাইটিং থেকে রাইটিং অ্যাবিলিটি, টিচিং থেকে টিচিং অ্যাবিলিটি, ওয়াকিং ওয়াকিং অ্যাবিলিটি, টকিং টকিং অ্যাবিলিটি, রিডিং রিডিং অ্যাবিলিটি, মেকিং মেকিং অ্যাবিলিটি। এইভাবে যে কোনো অ্যাঞ্জযুক্ত ভার্বের সাথে আমরা অ্যাবিলিটি যোগ করে এরূপ অর্থ প্রকাশ করে পড়তে পারব। তো বন্ধুগণ, এখন আসুন আমরা মূল থিমটা শিখে নেব। তো আমরা শিখে নিলাম যে বাস্তব জীবনে আমরা লক্ষণই হলো হাজার হাজার ভার্ব রয়েছে। সকল ভার্ব নয়, যে সকল ভার্বের সাথে যোগ্যতা ক্ষমতা যোগ করার পর যোগ করে নতুন শব্দ গঠন করা যায়, একটা অর্থপূর্ণ শব্দ গঠন করা যায়, উক্ত শব্দের সাথে অ্যাবিলিটি যোগ করে আপনারা বাক্য তৈরি মানে শব্দ তৈরি করে করে পড়তে থাকুন ইনশাল্লাহ। এভাবে পড়তে পড়তে এক পর্যায়ে আপনার মধ্যে টোটাল একটা অ্যাবিলিটি চলে আসবে, কীভাবে পড়তে হবে, কীভাবে লিখতে হবে, কিংবা অপরকে কীভাবে শেখাতে হবে। তো বন্ধুগণ, পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন। এইভাবে প্রতিটা প্রেফিক্স সাফিক্সের ব্যবহার যদি আমরা রপ্ত করতে পারি তাহলে হাজার হাজার শব্দ আমরা অল্প সময়ে শিখতে পারবো। তাই যাদের বইটি দরকার তারা বইটি সংগ্রহ করে নিতে পারেন ইনশাল্লাহ। এই বইটি টোটাল একটি তত্ত্ববল বই। আর এছাড়া আমাদের ভিডিওগুলি একে একে দেখতে থাকুন ইনশাল্লাহ, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ।